ভান করা গণতন্ত্র স্বৈরতন্ত্রের চেয়ে ভয়ঙ্কর উল্লেখ করে বিএনপি ও সমমনা দলের নেতারা বলেছেন, 7ই জানুয়ারির পিঠাভাগে নির্বাচনের পরের 5 দিন সরকার কি করে তাই দেখুন। নেতারা বলেন, ক্ষমতার মোহে অন্ধ সরকারের হুঁশ নেই আর জনগণের শক্তির কাছে বুলেট গ্রেনেড পরাজিত হবে। হাসান মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা ছাড়াও সমমনা দল ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। অভিযোগ করেন, বিজয়ের এত বছরেও দেশে নেই গণতন্ত্র। বক্তাদের অভিযোগ, জনগণকে বাইরে রেখে এখন একতরফা ডামি নির্বাচনের পায়তারা চলছে, ক্ষমতার মোহে অন্ধরা হুঁশ হারা। আমি সেই প্রশ্ন করতে চাই এবং সঙ্গে এটাও বলেছি যে যদি কেউ মনে করে যে 2024 সাল 2014 সাল, সেটা কিন্তু তারা মারাত্মক ভুল করবে। এখন 2014 সাল না, এবং জনগণের শক্তির কাছে বুলেট বলুন, বন্দুক বলুন, রাইফেল বলুন, টিয়ার গ্যাস বলুন, গ্রেনেড বলুন, জল কামান বলুন, একদিন না একদিন তার পরাজয় স্বীকার করতেই হবে। এই নির্বাচন নির্বাচন খেলা করে আপনি পার পাবেন না। এই নির্বাচন প্রতিহত করতে হবে না, এটা এমনি প্রতিহত হয়ে গেছে, এতে থেকে গেছে। বক্তারা বলেন, 2014 এবং 2018 সালে প্রতারণার নির্বাচন করেছিল ক্ষমতাসীনরা, তাই নয়া কৌশলে মানুষকে ধোকার মিশনে নেমেছে ক্ষমতাসীনরা। যখন তারা গণতন্ত্রের ভান করে তখন কিন্তু সেটা স্বৈরাচারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, বাস্তবতা হচ্ছে ভিন্ন। তারা মুখে হুমকি ধমকি যতই কিছু দেখ না কেন, তাদের অন্তরে তারা জানে যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। 7ই জানুয়ারি নির্বাচন কই? এখানে তো কেউ ভোট দিতে যাচ্ছে না, এখানে কোনো প্রার্থী নেই। এটা বানরের ওই লঙ্কায় আগুন লাগাবার মতো পিঠা ভাগের মতো কাজ হচ্ছে। ওরা গুলি করবে, মানুষ ভুক চিতে বলবে, যত রক্ত দিতে হয় রক্ত দেব, কিন্তু তোমাকে ক্ষমতায় দেখতে চাই। এদিকে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, জনসমর্থনের দিক থেকে দেউলিয়া হয়েছে বলেই পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন করছে ক্ষমতাসীনরা। এই নির্বাচন হবে না আমি মনে করি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।